শেখ হাসিনা তার আধিপত্যকে বিস্তার করার জন্য সারা বাংলাদেশে, অর্থাৎ যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে দমন ফুরন চালিয়েছিল এবং হত্যা করেছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, pbc24.com কিংবা পিবিসি নিউজ ইউএস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রতিদিনকার মতো আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি ইউএসএ শাখার সভাপতি, সাবেক নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং ঢাকার চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থানরত এবং নিউ ইয়র্কে তিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। সবচেয়ে বড় জিনিস হলো গণতান্ত্রিক আন্দোলনের যুগপৎ এবং প্রথম সারির একজন নেতা আমাদের মাঝে এখন আছেন জনাব রহমত আলী ভুঁইয়া। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আমি সকলকে আমার আমার অন্তরের অন্তস্থ থেকে দেশবাসীর সকলকে জানাই আমার সালাম, শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন। জি, রহমতুল্লাহ সাহেব, দীর্ঘদিনের যে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা এবং পাশাপাশি আপনি যে দেশের গণতন্ত্র এবং যে বিপর্যয় বাংলাদেশে চলছে, অর্থাৎ শাসন ব্যবস্থার বিপর্যয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়, নির্বাচন কমিশনের যে বিপর্যয়, আপনি এই সম্পর্কে সবসময় সচেতন ছিলেন এবং সর্বদা বিভিন্ন আন্দোলন বিক্ষোভে আপনি সামনে এগিয়ে আসেন। তো একটু আপনার জাতীয় যে গণতান্ত্রিক পার্টি রয়েছে অর্থাৎ জাগপা, এই জাগপা সম্পর্কে প্রথমে একটু আমাদেরকে বলবেন কি, যে এখন জাগপা তো আসলে বাংলাদেশে রেজিস্ট্রেশন হারিয়েছে, তো সেখানে আপনাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটা যারা আওয়ামী লীগের পক্ষ কাজ করে এবং বেশিরভাগ সংখ্যক লোকগুলি আওয়ামী লীগ বিরোধী, অর্থাৎ সরকার বিরোধী গণতান্ত্রিক আচরণের পক্ষপাতী, তো আপনি একটু সেই ব্যাপারে একটু বিশ্লেষণ করবেন কি, আসলে জাগপা কোন জায়গায় স্ট্যান্ড করছে এখন এই মুহূর্তে? জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা 1986 এপ্রিল জাগপা সভাপতি শফিউল আলম ফয়জানের নেতৃত্বে গঠন করা হয়েছিল। বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অগ্নিপুরুষ শফিউল আলম ফয়জান ভারতের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আজকে যে অবস্থা, আমাদের আমি শুনেছি তিনটি ভাগ হয়েছে, এদের মধ্যে একটি অংশ নাকি আওয়ামী লীগের সাথে আছে, অন্য দুইটি অংশ 20 দলীয় জোটের সাথে অবস্থান করতেছে, আর একটি অর্থাৎ শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান যে অংশটা আছে তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাতিল বলে গণ্য হয়েছেন শুনেছেন, আর একটি অংশ নির্বাচন কমিশনের ইয়েতে নিবন্ধন সঠিকভাবে অবস্থান করতেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা অনেজ এবং জাগপার নেতা কর্মী একনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যে সংখ্যাটাই থাকুক না কেন, জাগপা সভাপতি শফিউল আলম ফয়জানের আদর্শে আমরা আজও বিশ্বাসী। বিশেষ করিয়া আপনারা জানেন পার্শ্ববর্তী একটি দেশ নাম বলতেও পারি, ডোন্ট কেয়ার দ্যাট, বিকজ ভারত অনেজ আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমার দেশে সকল কিছুই কান ভেঙে খান খান করে দিচ্ছে। আপনারা জানেন এক সময় মাওলানা ভাসানী, মেজর এম এ জলিল, স্বাধীনতার পরপরই মেজর এম এ জলিল সর্বপ্রথম ভারত যখন আমাদের দেশ থেকে মূল্যবান সরঞ্জামাদি নিয়ে যাচ্ছিলেন, তখন সর্বপ্রথম প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে মেজর জলিল প্রতিবাদ করেছিলেন এবং মেজর জলিলকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সর্বাধিক সহযোগিতার কারণে সেদিন মেজর জলিলকে হত্যা করতে পারেনি। এরপরেও মেজর জলিল, মাওলানা আব্দুল আহমেদ খান ভাসানী আগ্রাসী ভারতের বিরুদ্ধে অনয় সোচ্চার ছিলেন। যখনই ভারত আমাদের দিকে হাওয়া দিতে যাচ্ছে তখনই আমরা রাজপথে যে কোনো সংখ্যা নিয়ে হোক আমরা এর বিরুদ্ধে রাজপথে অবস্থান করেছি এবং হটাও ভারত, আগ্রাসী ভারতকে রুখ, এভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করেছি। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরেই যে পারাক্কাবাদকে পরীক্ষামূলক চালু করা হয়েছিল 1974 সালে, সেটা আজও পরীক্ষার মধ্যেই রয়ে গেছে। অথচ এই পারাক্কাবাদের কারণে 74 থেকে এ পর্যন্ত আমার মনে হয়
কমপক্ষে 20 থেকে 30 ট্রিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। অর্থাৎ বন্যার সময় তারা আমাদের দেশে পানি ছেড়ে দিয়ে পুরো দেশকে বন্যায় কবলিত করে দেশের ফসল, ইন্ডাস্ট্রি, ঘর বাড়ি সকল কিছু ধ্বংস করে দিয়েছে। জি রহমতুল্লাহ সাহেব, আমরা অবশ্য ফারাক্কাবাদ সম্পর্কে একটু পরে আসছি। প্রাথমিকভাবে আমরা যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশের পরিস্থিতিতে জাগপা একটা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় অবস্থান করেন, এবং শফিউল আলম প্রধান সাহেব, যিনি 20 দলীয় জোটের একজন সদস্য ছিলেন, সক্রিয় সদস্য ছিলেন, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন, আপনারা ওনার আদর্শে যে দলটি করছেন, এই দলের বর্তমান যে অবস্থান, যেহেতু আপনাদের নিবন্ধন নেই, সেহেতু আপনাদের 20 দলীয় মনোনয়ন ছাড়া আপনারা নিজস্ব ভাবে আর নির্বাচন অংশগ্রহণ পারবেন না যতদিন পর্যন্ত এই আগ্রাসী সরকার ক্ষমতায় থাকবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের এখন এই মুহূর্তে নিজেরা কিভাবে তৈরি হচ্ছেন, অথবা আপনারা কি সবসময় 20 দলীয় জোটের সাথেই আছেন কিনা? একটা দুঃশাসনকে যদি হটাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সমমানা সংগঠনগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, এবং আমরা অলয় আগ্রাসী বিরোধী এখনো আছে। যদি আমরা যেই সংখ্যায় থাকি না কেন, আমরা সে আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সংগ্রাম অবশ্যই চালিয়ে যাব। এবং আমাদের আরেকটি অর্থাৎ জাগপার একটি ভাগ নিবন্ধন ঠিক আছে, তবে 20 দলীয় জোট সহ আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতার মাধ্যমে যেভাবে সিদ্ধান্ত সেটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে। যে আসলে যেই দলটি আওয়ামী লীগের সাথে চলে গেছে, ওটা অত্যন্ত সূক্ষ্ম একটা দল, তেমন বেশি লোকসংখ্যা নিয়ে যেতে পারেনি বলে আমরা জানি। তো যেই গ্রুপটা বিরোধী দলে এবং 20 দলীয় ঐক্য জোটে রয়েছে, বিরোধী ঐক্য জোটে আপনারা থাকাকালীন আপনাদের সেই রকম আগ্রাসী ভূমিকা, অর্থাৎ ভারত বিরোধী ভূমিকা সম্পর্কে নিজস্ব তেমন কোনো কার্যক্রম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এটার কারণটা কি? কারণ আপনারা জানেন দীর্ঘদিন এই সরকার বাংলাদেশকে তাদের পেশি শক্তিকে দিয়ে সারা বাংলাদেশের রাজনীতিকে স্থিমিত করে রেখেছে। অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর পরে বিশেষ করে শেখ হাসিনা তার আধিপত্যকে বিস্তার করার জন্য সারা বাংলাদেশে ছাত্র, যুবক, কৃষক, অর্থাৎ যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে দমন ফুরন চালিয়েছিল এবং হত্যা করেছিল। কিছুদিন নিষ্ক্রিয় ছিল, এটা শুধু জাগপা না, প্রত্যেকটি সংগঠনই নিষ্ক্রিয় ছিল। এখন আবার মোটামুটি সবাই সভা সমাবেশ আন্দোলন করতেছে, তবে জাগপা এখনো আগ্রাসী বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থানে এখনো আছে। আমাদের জাগপা শফিউল আলম ফয়জানের মেয়ে এবং অংশের সভাপতি জনাব খন্দকার লুৎফর রহমান, সেক্রেটারি শাহাদাত শিকদার, ওরা ওদের অবস্থান এখনো ওই শফিউল আলম ফয়জানের দৃষ্টিভঙ্গির উপরে আমরা অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। আমাদের মূলত আপনাদের যে কার্যক্রম সেটা 20 দলীয় ঐক্য জোটের সাথে আপনারা কার্যক্রম পরিচালনা করছেন, সেই কারণে আসলে আপনাদের ব্যক্তিগত কার্যক্রমটা ওইভাবে ফোকাস করা হচ্ছে নাই তো? আচ্ছা, যাই হোক, আমরা যে বিষয়টা এখন জাগপার সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা ছিল সেটা হলো শফিউল আলম প্রধান ভিত্তিক, শফিউল আলম প্রধান যেখানে যেতেন সেটা কি জাগপা মনে করা হতো, তার নেতাকর্মী যেখানে আছেন সেটা কি? এখন ভেঙে যাওয়ার কারণে যে গ্রুপটা আসলে আওয়ামী লীগের সাথে জয়েন করেছেন, আপনাদের কি তাতে খুব একটা বড় ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন কিনা? সবাই যে একমত হতে পারবে একটা সংগঠনের মধ্যে মত বিমত একটা স্বাভাবিকই থাকে, তবে বিশাল একটা অংশই এখনো শফিউল আলম ফয়জানের দৃষ্টিভঙ্গির উপরে অবস্থান করতেছে এবং ইনশাআল্লাহ অবস্থান করবে বলে আমার বিশ্বাস। এবং আপনারা জানেন আমি যুক্তরাষ্ট্রে যে 2010 এর পর থেকে আমি জাগপা এখানে প্রতিষ্ঠান করেছি, এবং অন্তত মানুষ এতটুকু জানে যে জাগপা সভাপতি এসএম রহমতুল্লাহ উনি ওনার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু সংগ্রাম এবং আগ্রাসন বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছি। জি, সেটা আমরা দেখেছি, যেমন কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সাংগঠনিক মিটিং এ আপনি আপনার নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছিলেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ 20 দলীয় জোটের যে কোনো কার্যক্রম থাকলে আপনি সেখানে উপস্থিত থাকেন আপনার নেতাকর্মী নিয়ে।
এখন মূল ব্যাপার আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে ভবিষ্যতে যখন বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেক্ষেত্রে আপনাদের দল 20 দলীয় জোটের আন্ডারে নির্বাচন করবে বলেই আপনি মোটামুটি একটা ধারণা দিলেন যে আপনাদের দলীয় আলোচনার ভিত্তিতে আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন এই মুহূর্তে বাংলাদেশে ভারতের যে আগ্রাসী তৎপরতা চলছে, সেই ব্যাপারে আপনাদের নিজস্ব দলীয় ফোরামে কোনো কার্যক্রম করতে যাচ্ছেন কিনা? আমি গত কয়েকদিন আগেও দেখেছি আমাদের বরিষ্ঠ তাসমিয়া প্রধান ঠিক আগ্রাসী বিরোধী একটা বক্তব্য দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন, এবং অপর অংশের প্রেসিডেন্ট জনাব খন্দকার লুৎফর রহমান ও শাহাদাত সিকদার সেই মেয়েতে আগ্রাসী বিরোধী বক্তব্য দিয়েছেন এবং এই সরকারের দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন। আমি এগুলা পড়েছি এবং এগুলা ফলো আপ করি। জি, তাহলে আপনার যুক্তরাষ্ট্রের যে জায়গার কার্যক্রমটা, সেখানে আপনি মূল কোন বিষয়ের উপরে মূলত সামনের দিকে আগাতে চাচ্ছেন? আপনি কি এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটা লবিং বা কোন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন কিনা? জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগফা যুক্তরাষ্ট্র শাখা একটি ছোট্ট সংগঠন। আমি অন্তত প্রত্যেক বছর 25শে ফেব্রুয়ারি যে গণহত্যা চালিয়েছিল সেনাবাহিনীর উপর, মিডিয়ার হত্যা যাকে বলা হয়, ওই প্রোগ্রামটা প্রত্যেক বছর একবার করে থাকি। এটা আমাদের নোয়াখালী সমিতি ভবনে এটার প্রতিবাদ, অর্থাৎ ফিলখানা হত্যাকাণ্ডকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করার জন্য, এবং যারা এর সাথে জড়িত আছে তাদের বিচার করার জন্য। আমি জানি এই সরকার করবে, কারণ এই সরকারে তো এইটা মূল তা শেখ হাসিনার সরকার আমাদের দেশের 76 সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল, এবং আজকে সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জনাব জেনারেল আজিজ এবং অন্যান্য ভারতীয় মামলায় পেশি ব্যক্তিতে যোগ সাহসে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি এর ধিক্কার জানাই। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামী দিনেও কাজ করে যাবে এই আশা আমি ব্যক্ত করি। তবে যারা আপনার মনে আছে কিনা আমি জানি না, যখন 76 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল সেদিন ভারতের সুশারণ রামগোপালন বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে জঙ্গির বিস্তার আছে, বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে প্রত্যাহার করা হচ্ছে। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়? ঠিক একই ভাবে একই কথা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে প্রত্যাহারের একটা ভারতীয় নীল নকশা হিসেবে আমি মনে করি। তাহলে আপনি আসলে এই যে জেনারেল আজিজ সম্পর্কে যে তথ্যচিত্রটা প্রকাশিত হয়েছে এবং সেখানে যে অকাঠ্য তথ্য দাখিল করা হয়েছে, সে আপনি এটা কি সত্যি মনে করেই বলছেন যে একজন সেনা প্রধান এইভাবে একটা গ্যাং পরিচালিত সেনা প্রধানকে সেনাবাহিনীর প্রধান করা মানে সেনাবাহিনীকে বিতর্কিত করার উদ্দেশ্যে, ভারতের উদ্দেশ্যে এটা করা হয়েছে? আপনি এটা বোঝাতে চাচ্ছেন, এই তো? এক্স্যাক্টলি। এবং আমি অ্যাকচুয়ালি সেনাবাহিনীর আমি এখানে দোষ দিই না, আমি তো দোষ দিতেছি বাংলাদেশ সরকার। প্রথম যখন 76 সেনা কর্মকর্তাকে হত্যা করেছে সেটা বাংলাদেশ সরকারের যোগ সাহসে হয়েছে না? একটা কথা আছে যে আমি যদি একটা এলাকা একটু কারেকশন করে দিই, অবশ্যই ফিলখানার হত্যাকাণ্ড কিন্তু 57 জন সেনা কর্মকর্তা, 76 জন না, ওই একই দিনে 76 জন মারা গেছে। হ্যাঁ, টোটাল মানে ক্লাসে কিন্তু দিন স্পটে কিন্তু 57 জন সেনা কর্মকর্তা আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা সেই 25শে ফেব্রুয়ারি মূলত আপনি জাগপা দল আপনাদের একটা কার্যক্রমের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন, যতদিন পর্যন্ত এই 25শে ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা না হবে ততদিন আপনাদের আন্দোলনটা চলবে। ধন্যবাদ আপনাকে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার জন্য, আপনাকে এতটুকু দেশাত্মবোধকের জন্য, মানে দেশপ্রেমের জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। জি রহমতুল্লাহ সাহেব, আজকে আমরা যেই বর্তমান প্রেক্ষিতে যে সরকারের যে দমন পীড়নের বাইরে, অর্থাৎ মানুষ শুধু দমন পীড়ন নিয়ে কথা বলছে কিন্তু এর ভিতরে কিন্তু অনেক অবিচার অন্যায় কন্টিনিউ করছে, যেমন ধরেন দ্রব্যমূল্যের সারা পৃথিবী ব্যাপী এই করোনা প্যান্ডেমিকের কারণে তেলের দাম কমে গেছে কিন্তু বাংলাদেশে কিন্তু 1 পয়সা কমে নেই, তো এই যে একটা চাপিয়ে দেয়া সরকার এবং রক্ত চোষা সরকার হিসেবে আপনারা সবসময় দাবি করে থাকেন,
এই ব্যাপারে আসলে জাগপার নিজস্ব কার্যক্রমটা কি, যে আপনারা শুধু 20 দলীয় জোটের মাধ্যমে যে আপনাদের প্রোগ্রাম করতে হবে সেটা তো না, আপনাদের নিজস্ব একটা এজেন্ডা থাকে, সেক্ষেত্রে আপনাদের কার্যক্রমটা কি হতে পারে? বর্তমান যে সরকার, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে ভারতের রায়ের হাত ধরে। 1/11 ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনার সরকার বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের পথে ক্ষমতায় আসেননি। ওনারা এসেছেন বাংলাদেশের ভারতের ভয়ে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এবং একের পর এক ভারত যা চেয়েছে এর চেয়েছে অনেক অনেক বেশি গুণ দিয়েছে। প্রাইম মিনিস্টার নিজেই তো বলেছেন, আমি যে ভারতকে যাহা দিয়েছি ভারত আমাদের কথা অনেক মনে রাখবে, ভুলতে পারবে না। তো উনি দেশ এবং জাতির সম্পদ কিভাবে দেন, উনাকে কে দিয়েছে এজেন্ডা? উনি তো হচ্ছেন গণমানুষের সেবক, গণমানুষের নেত্রী হিসেবে ক্ষমতায় আসছেন বা ক্ষমতা অধিগ্রহণ করেছেন, কিন্তু দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়া ইন্ডিয়ার স্বার্থকে প্রাধান্য দিবে, এটা কেমন ধরনের প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা যে এজেন্ডা নিয়ে আসছে, আমার দেশে সেনাবাহিনী মারবে, আর্মি মারবে, আমার দেশের স্বার্থকে জলাঞ্জলি করবে, আমার দেশের ইসলামপন্থী লোকজনকে হত্যা করবে, দেশের অর্থনীতিকে ধ্বংস করবে, এই এজেন্ডা নিয়ে ভারতের সাথে হাত মিলেছে এবং দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে উনি উনার ক্ষমতা ফাঁকাফোকর করেছেন। বাধা বিঘ্নতার ভিতরে গণতান্ত্রিক দল টিকিয়ে রাখতে আপনাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আপনারা কি মনে করেন যে আপনাদের কর্মী বাহিনী আগের মতো আছে নাকি আপনাদের কর্মী বাহিনী আসলে কমে গেছে, কোনটা? আমাদের কর্মী বাহিনী এখনো আছে, থাকবে, সংখ্যা যাই হোক, আমরা আমাদের দীর্ঘ প্রক্রিয়া অর্থাৎ জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের যে অ্যাগ্রেসিভ বিরোধী তৎপরতা সেটা ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব, এর মধ্যে কোনো অবকাশ থাকতে পারে না। তবে আজকে আমার দেশের যে ভাবমূর্তি সারা বিশ্বের কাছে ক্ষুণ্ণ করা হচ্ছে, দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, আপনারা জানেন শেয়ার বাজার ধ্বংস করেছে, ধ্বংস করে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। শেয়ার বাজারের অর্থ পাচারকারী যারা ছিলেন এদের মধ্যে অন্যতম হচ্ছে সালমান এফ রহমান। সেই সালমান এফ রহমানকে শেখ হাসিনা তার রাজনৈতিক উপদেষ্টা করেন এবং উনার কাছ থেকে হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা, 5 কোটি টাকা, 7 কোটি টাকা মাস ওয়ার আনে। শুধু উনি নয়, দেশের শীর্ষস্থানীয় যত ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা মাস ওয়ার আনছে। তাহলে একজন দেশের প্রধানমন্ত্রী যদি মুস্কুর হয়ে থাকেন বা দুর্নীতিবাজ হয়ে থাকেন, তাহলে অন্যান্য দুর্নীতিবাজদেরকে কিভাবে উনি দমন করবেন? অর্থাৎ উনি ব্যর্থ ফেলিং, উনি একজন দুর্নীতিবাজ, পেশি শক্তি, মারওয়াড়াই, এবং উনি হচ্ছেন খুনি এবং বাংলাদেশের সংবিধান ধ্বংসকারী। আজকে যে কোন দপ্তরে আপনারা নৈতিকতা এবং আদর্শিকতা নিয়ে কেউ কাজ করতেছেন, অর্থাৎ উনি সবচেয়ে সর্বাপেক্ষা দুর্নীতিবাজ হওয়ার কারণে প্রত্যেকটি দপ্তরের লোকজন আজকে দুর্নীতিবাজের আখড়ায় পরিণত হয়েছে। আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্র জাগপা অর্থাৎ জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি জনাব রহমতুল্লাহ সাহেব। আপনি কি মনে করেন এখানে যেভাবে যত সহজে ব্যবসা বাণিজ্য করতে পারছেন, বাংলাদেশে এরকম কোন পরিস্থিতি আছে আপনার ব্যক্তিগত ধারণা? কারণ আপনি তো চকবাজারেও ব্যবসায়ী ছিলেন। যখন আমি একটা জিনিস বুঝি, আমার দেশের যদি কেউ ব্যবসা বাণিজ্য স্টার্ট করে, সেক্ষেত্রে আমার দেশের সামাজিক, রাজনৈতিক এবং বিজনেস সাইড থেকে একটা সাপোর্টের প্রয়োজন হয়। এটা ক্ষুদ্র থেকে বৃহৎ বেশি। তো সরকার বিভিন্ন ভাবে আপনার সহযোগিতা করার দরকার, জাস্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন ভাবে সহযোগিতা করার দরকার, কিন্তু সেক্ষেত্রে অনেক বাধা এবং বিঘ্ন ঘটায়।
যেমন আমি তো শুনেছি ছাত্রলীগ যুবলীগ আজকে গ্রামে আপনি দেশে গেছেন, দেশে যাওয়ার পরে আপনাকে টাকা দিতে হবে ছাত্রলীগকে যুবলীগকে, আপনি মেয়ে বিয়ে দিতে যাবেন আপনার টাকা দিতে হবে, বিদেশ আসতে আসতে চাইতেছেন তাও আপনার টাকা দিতে হবে, এটা কোন দেশ আমি তো বুঝি না। এটা কিন্তু আজকে প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে এই ধরনের ঘটতেছে। অর্থাৎ আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে বিদেশে ব্যবসা বাণিজ্য সেট আপ করা যতটা সহজ বাংলাদেশে ততটা সহজ নয়, যেহেতু আপনি চকবাজার একজন ভালো ব্যবসায়ী ছিলেন, সেখান থেকে চলে এসেছেন এখানে, এখানে এসে আবার এখানেও ব্যবসায়ী হচ্ছেন, তো সেদিকে আপনার দুটো দেশ কম্পেয়ার করে আপনার ধারণা হলো যে বাংলাদেশে ব্যবসা করা সহজ ছিল যদি ছাত্রলীগ যুবলীগ এরা বাধা প্রদান না করতো, অর্থাৎ আপনার ভাষ্য অনুযায়ী চাঁদাবাজি না করতে। তো আমাদের দেশের জাতির বড় দুর্ভাগ্য, সংখ্যা যাই হোক অর্থাৎ লাশের বিনিময়ে 30 লক্ষ শহীদ বলি আর যাই বলি এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। এরপরে আমরা এক কথা আমি এটাকে এগুলি বলতে পারি যে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রাম সফল হয়েছে লাশের বিনিময়ে অঙ্গুত্বের বিনিময়ে যেভাবে হোক, কিন্তু রাষ্ট্র গণতন্ত্র হয় নাই, সমাজ আলোকিত হয় নাই, সমাজের কাঙ্ক্ষিত বাঞ্ছিত লক্ষ্য পূরণ হয়নি। এখানে আমি বলবো এইভাবে বাংলাদেশ স্বাধীনতার পর পরই বাংলাদেশে যে রাজনৈতিক নেতৃত্ব, দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্ব, দেশপ্রেমিক রাষ্ট্র পরিচালিকা শক্তি আমাদের গড়ে তোলা সম্ভব হয়নি। যেমন 1974 সালে আমার নেতা শফিউল আলম ফজল মরহুম শফিউল আলম, তখন শফিউল আলম প্রথম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি 64 জন এমপি এবং মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তালিকা প্রকাশ করেছিলেন। এই দুর্নীতির তালিকা প্রকাশ করার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব ওনার কান ভারী করে দেওয়া হয়েছিল আশপাশের লোক। পরবর্তীতে শফিউল আলম প্রধানকে 7 খুনের মামলায় জড়াই ওনার রাজনৈতিক জীবন সমাজ জীবন উনি এক বিপর্যস্ত অবস্থায় উনি জিনাতিবাদ করেছেন। পরবর্তীতে তাও উনি ওনার সংগ্রামকে দেশের স্বার্থে জাতির স্বার্থে চালিয়ে গেছেন। আমি তো একটি কথা না বললেই নয়, দেখুন শফিউল আলম ফজল যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন ইচ্ছে করলে উনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতেন। এরপরে ছাত্রলীগ বলেন যুবদল বলেন বা যুবলীগ বলেন এক একটি সংগঠনের নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক। আজকে এমপি হচ্ছে কি নিয়ে হয়তো 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে এরপর হাজার হাজার কোটি টাকা তার কাছে প্রত্যেকে আসে, সরকার এইগুলো কোন সময় তল্লাশি করেছে করে নাই। ঠিক একই ভাবে আপনি দেখুন শরদ পাওয়ার একজন চিফ ইঞ্জিনিয়ার, একজন সচিব, একজন উপসচিব কত টাকা বেতন পাচ্ছে, কিভাবে সে 50 তখনকার কথা বলছি 50 লাখ 60 লাখ টাকা দিয়ে ভাড়া গাড়ি কিন্তু এখন তো কয়েক কোটি টাকা দামের গাড়ি কিনে ফেলতেছে, বাড়ি করতেছে গাড়ি করতেছে। তাহলে সরকার বুঝে না এরা কোত্থেকে টাকা পাইতেছে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে সেই ব্যাপারে মূলত কোনো মানে প্রশাসনিক অ্যাকশন নেওয়া হচ্ছে না, অর্থাৎ গ্রেফতার করা হচ্ছে না বা তাদের কোনো সাজা হচ্ছে না, এই তো সাজা হচ্ছে না এবং এটা কোনো সাজা তো আজ পর এমন কথা জিজ্ঞাসা করা হয়েছে কিনা। যেমন শেখ হাসিনা এক সময় বলেছিলেন যে তার সকল মেম্বার অফ পার্লামেন্টের সম্পদের হিসাব নিবেন, তিনি কি নীতি ফেরেছেন? আজ পর্যন্ত নেন নাই, বরঞ্চ এক একটা পার্লামেন্ট মেম্বারের যদি থাকতো 10 লক্ষ টাকা দেখাইছে এখন হাজার হাজার কোটি টাকা আছে। একজন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ নেতা যদি 2 কোটি টাকা 200 কোটি টাকা পাচার করতে পারে তাহলে আপনি কি কোথায় আছে? টোটাল বাংলাদেশ থেকে 9 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এই টাকা কার? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা, আমাদের কষ্ট অর্জিত টাকা, প্রবাস থেকে আমরা পাঠিয়েছি আমাদের ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের জন্য এবং দেশের খাজনার টাকা ট্যাক্সের টাকা
আর সেই অর্থ সুইস ব্যাংকে, সেই অর্থ বিভিন্ন দেশের ব্যাংকে, সেই অর্থ কানাডার বেগম পাড়া, সেই অর্থ যুক্তরাষ্ট্রে। আপনি জানেন কিছুদিন পূর্বে আমরা দেখে দেখেছি সজীব বাজাজ্জয় $300 মিলিয়ন জন ডলার দেশে রেখে গেছে, কিন্তু এই টাকা ফেরত নিতে পারবে? কখনো ফেরত নিতে পারবে না। আমার মনে হয় সুইস ব্যাংক থেকে যেসব টাকা গেছে সে টাকা ফেরত আনতে পারবে? পারবে কখনো? তাহলে এই টাকাগুলো আপনারা 5-7% কার টাকা ভাষা করতেছেন? কেন ভাষা করতেছেন? আপনাদের লাভ কি? আপনাদের একটা জীবন চলার জন্য, একটা সংসার চলার জন্য কতগুলি টাকার প্রয়োজন? এরপরে সীমাবদ্ধ থাকে না, না 1,000 কোটি টাকা আছে, আরো 1,000 কোটি টাকা প্রতিযোগিতা উনারা নেমেছেন। প্রবাসে থেকেও বাংলাদেশের দুর্নীতি বিরোধী অবস্থানে আপনার সচেষ্ট ভূমিকা এবং যে সচেতনতা রয়েছে, এর জন্য জাতি আপনার প্রতি অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবে। হয়তো আজ হোক কাল হোক এই দুঃশাসন বা কুশাসনের অবসান হবে, তখন আপনারাই হয়তো বা দেশটাকে গড়ে নিতে পারবেন। আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি, সময় প্রায় শেষের পথে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্য আরেকদিন ইনশাল্লাহ অন্য একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকুন। দেশে প্রবাসে যারা এই ভিডিওটা ওয়াচ করতেছেন, আমি সকলের কাছে আমার সালাম, আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সাথে আপনি অতিউর রহমান লিটু ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।